দেখতে পাচ্ছ হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আর সকাল মানেই হচ্ছে চা খাওয়ার সময়, আর চা খেতে ভালোবাসি শাশুড়ি মায়ের হাতে, তাই সবার আগে চা খাবো। শাশুড়ি মা আমার জন্য একটু চা বানিয়ে দিচ্ছে, আর এদিকেও শাশুড়ি মা আমার জন্য একটু মাটন বানিয়ে দিয়েছে। আর দেখো আমার জন্য কি সুন্দর দুটো প্লেট গিফট করেছে। আর মাম্পু সবে সবে ঘুম থেকে উঠেছে, আর সেই চাটাকে আমি একটু ইনোভেটিভ করার জন্য মিশিয়ে নিলাম ওর মধ্যে কফি। তো কফি দিয়ে চা খাওয়ার মজাই আলাদা। দেখো এবার চাটা আরও টেস্ট হয়ে যাবে, তাহলে চলো বন্ধুরা এবার খাওয়া যাক, আর প্রীতমকেও চাটা দিয়ে আসা যাক। ও গাইস, চা খাওয়া তো হয়ে গেছে, এবার প্রীতমের জন্য যে কফিটা রেডি করলাম সেইটা আমি উপরে নিয়ে যাব প্রীতমের জন্য। তো উপরে তো স্টুডিওর কাজ হচ্ছে, সেই জন্য আর আজকে একসাথে 10টা মিস্ত্রি কাজ করছে, সেই জন্য প্রীতম আজকে উপরেই রয়ে গেছে। তো চলো তোমাদেরকে উপরে নিয়ে যাব। তার আগে তোমাদেরকে দেখাবো যে আমার বাড়িতে আজকে কি সুন্দর একটা ডালিয়া ফুল ফুটেছে, চলো তোমাদেরকে সেটা আগে দেখাই। শীতকাল মানেই কিন্তু ফুল, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কাছে ডালিয়া চন্দ্রমল্লিকা কিন্তু ফাটাফাটি হয়েছে। তো চলো চাটা প্রীতমকে দিয়ে আসি। তবে চাটা মনে হয় ওর পছন্দ হয়নি, তাই আবার আমাকে বানিয়ে দিতে বলছে। দেখো আমাদের ঘরের রংগুলো কি সুন্দর হয়েছে, স্টুডিওটা কালারফুল হয়ে গেছে, এবার থেকে এখানেই ভিডিও করতে পারবো। খুব তাড়াতাড়ি স্টুডিওটা আমাদের তৈরি হয়েই গেছে প্রায় বলতে গেলে। দেখো এখানে মাম্পু কি করছে, দেখবে আমার ঘুম থেকে উঠে আমার মুখটা খুব বাজে, কে এরম ব্লগ করতে চলে আসে দিদি? আমি নে আমার রুটি দে, এই যে পাউরুটি ধরো, ব্রাউন ব্রেড আমরা দুটো, তাই তো? হ্যাঁ আমরা সবাই কম খাই, আমাদের রেশনও বেঁচে যায় এইসব কারণে। কে মাটন করেছে, ব্যাঙের ডায়েট করি, ব্যাঙের মাটন খেয়ে ডায়েট হচ্ছে, মাটন খেয়ে ডায়েট করো। আর আমরা এখানে এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ আমরা অনেকটা দেরি করে উঠেছি, কারণ কালকে আমরা 4টার সময় ঘুমাতে গেছি। চাটা কই গেল? আমি এখানে তোর জন্য একটু গরম চা করব বলে এই জল রেখেছি, এবার আমি তোর জন্য চা করব। তো এইটা কি, ওই চাটা কি হলো? ওই চাটা গরম করে দেবো। হ্যাঁ চা কাজ করে দে। থ্যাংক ইউ গো, আমি নিয়ে নেব, আমি ওরকম নেই, রোজ দিই 200 টাকা দিয়ে হয়, 350 টাকা এক দিন। মাম্পু বেশ কি করছে, সারাশি দিয়ে মাম্পু বা এটা করছে, তাই জন্য পুড়ে গেছে আমাদের পাউরুটি, মাই পোড়া হয়ে গেছে। আমি দেখি তুই করতে পারিস কিনা, যা পর। কি করছে? আরে একটাই ছাই পড়ে হয়েছে, ওটা টাকা দিয়ে কিনা কিনা পাউরুটি নষ্ট করে দিচ্ছে। এটা ব্রাউন ব্রেড, দেখো এটা কম হয়েছে, এটা বেশি হয়েছে, একদিক বেশি হলে কোনো যায় আসে না। আমরা এখন তোর চাটা আমি গরম করতে ঢোকাবো মাইক্রোওভেনে। বাবা এই আগুনের মতো গরম খায়, আমাদের কি দোষ? আজকে ব্রেকফাস্টে আমরা খাবো হচ্ছে আপেল, আর সাথে থাকবে হচ্ছে কলা, আর যা থাকবে সেটাই খেয়ে নেবো। বাটার লাগাচ্ছে মাম্পু, রিয়েল লাইফে কাকে বাটার লাগাস? ওকে আমাদের প্রচুর ভিডিও আপলোড হচ্ছে, যেগুলো তোমরা দেখে আসো, যাও আই হয় সব, কেন দিদিকে জিজ্ঞেস করো, যাই হচ্ছে। তো বন্ধুরা দিনের শুরুটা আমি আমার শিব আর আমার নারায়ণকে দিয়ে করি। তো আমার গোপুকে স্নান করিয়ে তারপরে আমরা লাঞ্চ করব। গাইস এটাকে কুচো চিংড়ি আর ভাত আছে, তবে আমরা বিরিয়ানির ভাত খাবো, কিন্তু প্রীতমকে আমরা দেবো ব্রাউন রাইস, কারণ প্রীতম বলেছে রোগা হবে, তাই ওকে ব্রাউন রাইস দেওয়া প্র্যাকটিস করছে। তাহলে মাটন খাচ্ছে কেন? তাহলে সাথে মাটন আছে, যাতে মোটা তাই থাকে, রোগা না হতে পারে। মানে দিদির এসব চাল। ইয়েস, তো দেখো এই দেখো মাটন, ইয়ে মাটন আমার ফেভারিট আর প্রীতমেরও, কিন্তু আমি মাটন একটু কমই খাই, তবে প্রীতম খেতে যেহেতু ভালোবাসে তাই জন্য ওর জন্য মা মাটন করেছে। আর দেখো এখানে সাথে আছে কুচো চিংড়ি। আমাদের আজকে সন্ধ্যাবেলার খাবার, আমরা দুপুরবেলা মাটন খেয়েছি অ্যান্ড সন্ধ্যাবেলা আমরা এখন করব হচ্ছে সন্ধ্যের খাবার টিফিন। তো তার জন্য আমাদের কাছে চলে এসেছে হচ্ছে গরমা গরম, তো এটার মধ্যে আছে ফিশ ফ্রাই, তো তোমাকে দেখাই এটার মধ্যে আছে ফিশ ফ্রাই। তো প্রীতম ফিশ ফ্রাই খেতে ভালোবাসে, তো এখনো ফিশ ফ্রাই খাবে। তো এই নিন স্যার ফিশ ফ্রাই, বড় থালায় খান ফিশ ফ্রাই ধরুন। আর বাবা খাওয়া কেমন দেয়? আর আলু খাবে, ও নাকি ডায়েটে আছে, দুটো আলু দিয়েছে, দুটো আলু, দাঁড়া মনা সব দিয়েছে খাওয়ার জন্য, লাফান লাফালাফি করছে দিয়ে। এখানে সব আছে, আমি বের করে দিচ্ছি, ওয়েট এন্ড ওয়াচ। এখানে আছে শসা পেঁয়াজ, আমি তো পেঁয়াজ খাবো, শসা তো আমি খাই না।
তো ধরো বন্ধুরা তোমার জন্য এই হলো, আমি একটু পেঁয়াজ নিয়ে নি তোর থেকে ধার করে। দেখেছো প্রীতম দা, প্রীতম দা এখানে সিনেমা চালিয়ে যা ব্লগ করতে দিচ্ছে না, সারা জীবনে যা একজন ভিডিওই করে গেলাম, রাতের বেলা আমরা খাবো হচ্ছে ডিম কষা, তো ডিম কষা খেয়ে দিয়ে আমরা একটু ভিডিও করব। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আজকে ব্লগের জন্য আর কিছু নেই। ভিডিও এন্ড করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে 10ই জানুয়ারি, হ্যাঁ 10ই জানুয়ারি নেওয়া হবে হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট, আমাদের অভিনেতা অভিনেত্রী, নিউ কামার যারা আছো তারা অবশ্যই আসতে পারো, এডিটর, মেকআপ ম্যান এবং লাগবে ক্যামেরাম্যান, যারা যারা ইচ্ছুক তারা তারা 10ই জানুয়ারি অবশ্যই চলে এসো। বারুইপুরের নিকট পিয়াজ বাড়িতে অডিশন নেওয়া হবে, মদারহাট এলাকার কাছেই, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই এলাকা আর পিন করা থাকবে কমেন্টে, তোমরা সেখানে গিয়ে চেক আউট করে নিতে পারো। আর নিজেদের 2 কপি ছবি, আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, আর প্লিজ বন্ধুরা ব্লগিং নট অ্যালাউড, তো এই জিনিসগুলো নিয়ে এসো। অবশ্যই দেখা হবে তোমাদের সাথে 10ই জানুয়ারি, অডিশন নেওয়া হবে, তাড়াতাড়ি যোগাযোগ করো। আর হ্যাঁ আমরা সেখানেই থাকবো সকাল 7টা থেকে, তোমরা চলে এসো, ভালো থেকো।